নমস্কার, আমি আবার উপস্থিত হয়েছি আমার কুকি সুকি চ্যানেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে, ইলিশ মাছ ভাপা। তার জন্য আমার লাগছে ইলিশ মাছ, এটা 650 মাছ মতন ছিল, আর আমি আগে থেকে কেটে মাছগুলোতে নুন হলুদ মাখিয়েছিলাম। এর জন্য লাগবে আমার সর্ষে বাটা 2 চামচ, আধমালা নারিকেল বাটা, 2 টেবিল স্পুন পোস্ত বাটা, 2 ইলিশ মাছগুলো নিয়ে নুন দিলাম, আগে আমার নুন মাখানো ছিল। সর্ষে বাটা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, নারিকেল বাটা, সর্ষে পোস্ত দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাখবো আমি। ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে দুদিকে উল্টে উল্টে মেখে নিতে হবে। এরপরে একটা পাত্রের মধ্যে, আমি এটা মাইক্রোওভেনে করব, তাই আমি মাইক্রোওভেনের পট নিয়েছি। দিয়ে পরে একটু বাটিতে যে মশলাগুলো লেগেছিল তাতে সামান্য জল দিয়ে দিয়ে দেব। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে ঢেকে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিতে হবে। এটাকে আমি এবার মাইক্রোওভেনে ঢোকাবো। আমি এটা মাইক্রো স্টিম করবার জন্য 3 মিনিট মাইক্রোওভেনে দেব। তিন মিনিট পরে আমি বার করেছি, করে একবার নিচের দিকটা ওপরে উল্টে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আমি আবার এটাকে 2 মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়েছি। এই যে 2 মিনিট পরে বার করেছি, এই যে দেখুন রেডি আমাদের ইলিশ মাছ ভাপা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ। ভালো লাগছে।